সফলতা জিনিসটা ঠিক কি, এটা পেতে কি লাগে। মানুষেরা যেহেতু এত বিপুল পরিমাণ সম্ভাবনা নিয়ে এসেছেন, যারা যা কিছু করছেন তা নিয়ে সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হল এটাই আপনাকে নিজের জীবনে জীবনের অনেক বাধা জীবনের অনেক গণ্ডি পার করিয়ে দেবে। এইরকম হয়েছিল আপনার স্কুলে বা আপনার ইউনিভার্সিটি বা পরে আপনার চাকরিতেও, লোকজনের সাথে এটা হচ্ছে, হয়তো সবার সাথে না কিন্তু প্রচুর সংখ্যকের সাথেই। সফল হওয়ার জন্য তাদের অঙ্গীকারটা দুর্বল, তারা সফল হতে চান আর তারা তিন পা হাঁটবেন, আর তারপর কিছু ইন্টারেস্টিং এখানে হচ্ছে দেখে তারা সেখানে ছুটে যাবেন, আবার এখানে যাবেন, তারা ওখানে যাবেন, এই আমি না জীবনটা বাঁচতে চাই বুঝলি। ওনাদের সফলতার জন্য অঙ্গীকারটা দুর্বল, হয় তাদের আশেপাশের পরিস্থিতিগুলো কোনোভাবে, জানেন তো আপনি যা করতে চাইছেন তা করা থেকে পরিস্থিতি আপনাকে বাধা দিতে পারে খুব সহজেই, অনেকবারই এমন হয়েছে সবার সাথেই। কিন্তু যখন এইরকমটা হয় তখন মানুষ তাদের সফল হওয়ার জন্য অঙ্গীকারটাকে দুর্বল করে দেন, হয়তো শরীরটা তাদের একটু দুর্বল লাগছে, অমনি সফলতার প্রতি অঙ্গীকারটা দুর্বল করে দেবেন, হয়তো তাদের আবেগটা একটু তালমাটাল হয়ে আছে, অমনি সফল হওয়ার অঙ্গীকারকে দুর্বল করবেন। এই মুহূর্তে এটা খুবই গুরুত্বপূর্ণ যে যতক্ষণই লাগুক এই যে ভাইরাস, এর থেকে আপনাকে সফল হয়ে ফিরতেই হবে, মানে আপনাকে বেঁচে থাকতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর বেঁচে থাকার অঙ্গীকারটা যেন দুর্বল না হয়, সে যা খুশি হয়ে যাক, আমাদের খুব কাছের কেউ মারা গেলেন তাহলে তো আরো জরুরি যে আমরা বাঁচি। আমাদের চারপাশে সবাই অসুস্থ তাহলে তো আরো জরুরি যে আমরা সুস্থ থাকি, যাতে আশেপাশে সবার খেয়াল রাখতে পারি। তাই সফলতার প্রতি আমাদের অঙ্গীকারটা যেন দুর্বল না হয়ে পড়ে, যেহেতু আশেপাশে সোশ্যাল ড্রামা চলছে বলে, বা শরীরের প্যানপ্যানানি বা উথাল পাথাল মন যা কিছুই হয়ে যাক, সফল হওয়ার জন্য আপনার অঙ্গীকারটা যেন দুর্বল না হয়, কারণ এটাই আপনাকে নিজের জীবনে জীবনের অনেক বাধা জীবনের অনেক গণ্ডি পার করিয়ে দেবে। তো সফলতার জিনিসটা ঠিক কি, এটা পেতে কি লাগে, আপনাকে এটা বুঝতে হবে। যারা নিজেদের জীবনে কিছুমাত্র উল্লেখযোগ্য কিছু অর্জন করেছেন তারা কিন্তু, জানেন তো আমি কোনো নির্দিষ্ট কারোর উদাহরণ দিতে চাই না, আমি আমার মাথায় প্রথমেই যেগুলো আসছে অবভিয়াস থিংস সেগুলো এড়ানোর চেষ্টা করছি। জানেন তো আমি এইরকম অনেক পরিবার বন্ধু বান্ধবকে চিনি যারা রোজ ঠিক সময় সকালে জল খাবারটা খান, আর জল খাবারের পর কফি তো খেতেই হবে, কফির পর একটা সিগারেট নিয়ম করে ধরাবেনই, আর তারপর বসবেন ভালোভাবে, কারণ তারা শান্তিতে থাকার চেষ্টা করছেন। আর তারপরে তারা কাজে বেরোবেন, দুপুরের খাবারের জন্য বাড়িতে ফিরবেন একেবারে ঠিক সময়ে, তারপর লাঞ্চ করবেন, এক দু ঘন্টা রেস্ট নেবেন, ঘুমোবেন, তারপর সন্ধ্যায় এক কাপ চা, তারপর ধূমপান, আর তারপর আবার কাজে যাওয়া, আর এই আটটা সাড়ে আটটা নাগাদ বাড়িতে ফিরবেন ডিনারের জন্য, আর তারপর হয়তো অন্য কিছু করবেন, মদ টদ খাবেন আর এটা ওটা করবেন ইত্যাদি। সে ওনাদের কাছে ওগুলো গুরুত্ব রাখে, সেটা ভালো, আমি নালিশ করছি না যে এরকম করা উচিত নয় বা কিছু, কিন্তু যারা খুব সফল হয়েছেন, সে গান বাজনা হোক বা খেলাধুলো বা শিল্পে ব্যবসা বাণিজ্যে আধ্যাত্মিকতায় যায় আসে না কি, সেই মানুষগুলো কখনোই জানেন না কখন খেয়েছিলেন, কখন ঘুমিয়েছিলেন, আর কখন নিয়েছিলেন দুপুরের রেস্ট, এটা তো আমি আমার জীবনে চোখেই দেখলাম না। তো
যারা যা কিছু করছেন তা নিয়ে সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকেন। তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক হল যে যেখানেই আরাম বা সুবিধের লাগে তারা সেখানেই ক্ষান্ত হয়ে যান না। কারণ যখন আপনাকে কবর দেওয়া হবে তখন আরাম এমনিতেও লাগবে, খুব আরামে থাকবেন। জানেন তো, দেখেছেন ওনারা কতটা আরামে থাকেন? একবার মারা গেলে ওনাদের ছুঁড়ে ফেললেও ওনারা আরামে থাকেন, পুঁতে দিলেও বেশ আরামে থাকেন, এমনকি আগুনে পোড়ালেও। হ্যাঁ কি না, আরাম তো আসবেই। কিন্তু এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের অভিজ্ঞতাটা যেন গভীর হয় আর আমাদের কাজকর্ম যেন প্রভাবশালী হয়। কারণ তারা যদি আপনাকে অফুরন্ত সময় দিয়ে থাকেন তাহলে সেই সব কিছুই করতে পারতেন, কোনো ভুল নেই, আমি সেগুলোর বিরুদ্ধে নই। কিন্তু তারা আপনাকে এত অল্প সময় দিয়েছেন আর সাথে মানুষ হওয়ার এই মারাত্মক সম্ভাবনাটা দিয়েছেন, এটাই তো সমস্যা। সৃষ্টি যদি আপনাকে একটা কেঁচোর মতো বানাতো, আমি বলছি না যে কেঁচোর মধ্যে ভুল কিছু আছে, শুধু ব্যাপারটা হলো এটা একটা একমুখী সম্ভাবনা, এর দৌড় শুধু অতটুকুই। একটা কেঁচো কোনো গাছে চড়ার কথা ভাবছে না, কারণ ও জানে ওকে পাখিতে খেয়ে ফেলবে, ওর কখনোই এত উচ্চাকাঙ্ক্ষা জন্মায় না। ও শুধুমাত্র চায় পৃথিবীকে রিসাইকেল করতে। জানেন তো সেটা কত উপকার করে অন্য সব প্রাণীদের আর আমাদেরকেও। কিন্তু এর লক্ষ্যটা খুব পরিষ্কার, খাবার খাও, প্রজনন করো আর মরে যাও, খুবই পরিষ্কার লক্ষ্যগুলো। সেই লক্ষ্যকে পূরণ করতেই সে চেষ্টা চালায়। ও আমার মনে হয় না ও দুপুরে ঘুমোয়, আমার তো মনে হয় না, কারণ অনেক দুপুরেই আমি কেঁচোদের দেখেছি, ওরা সবাই খুব জোর কদমে কাজ করে চলেছে। কিন্তু একজন মানুষ প্রচুর বেশি সম্ভাবনার সাথে এসেছে, সেই কারণেই তাকে একটা নির্দিষ্ট স্তরের চেষ্টা চালাতে লাগে। একজন মানুষকে পৃথিবীর কথা ভুলে যান, এমনকি নিজের চোখেও নিজেকে সফল হতে। আপনার সফলতার ধারণা যদি হয় নিজের প্রতিবেশীর থেকে একটু বেশি ভালো করা, আমি সেটাকে বলি অসুস্থতা, এটা সফলতা নয়। আপনি খুশি যে আপনার প্রতিবেশী আপনার তুলনায় খারাপ, এটা অসুস্থতা নাকি সফলতা? এটা অসুস্থতা। কিন্তু কোনোভাবে আপনি যেটা করছেন সেটা করে আপনি তৃপ্তি পান, আসুন এটাকেই সফলতা বলে ধরে নিই আপাতত। যায় আসে না আপনি কারোর তুলনায় বেশি ভালো নাকি বেশি খারাপ, এই প্রশ্নটা আপনার মনেও আসা উচিত নয়। কিন্তু কোনোভাবে আপনার মনে হচ্ছে আপনি নিজেকে পুরোপুরি ব্যবহার করছেন আর একরকম একটা পরিপূর্ণতা বা তৃপ্তি বোধ পাচ্ছেন নিজের কাজকর্মে। হ্যাঁ, সে আপনি যদি শুধু চোখ বন্ধ করে কোনো কাজ না করে এমনি বসে থাকতে পারতেন সেটা হলে চমৎকার হতো, কিন্তু আপনি তা পারেন না। এখন যে ধরনের স্তরে আছেন তাতে আপনি তা করতে পারবেনও না, আপনি কেবল চোখ বন্ধ করে স্থির হয়ে বসতে পারবেন না। ব্যস্ত হওয়ার জায়গায় চিন্তায় ডুবে থাকবেন, এর মানে এই নয় আপনি উন্নতি করছেন, এর মানে আপনি পিছোচ্ছেন এইরকম ভাবে। এই ধরনের সফলতার সমস্যাটা হল মানুষজন সব সময় বিচার করছেন, আমি এটা করেছি, আমি ওটা করেছি, হয়তো এটা কাজ করেনি, হয়তো ওটা করা ভুল ছিল, সেটা ভুল ছিল। জীবনে এরকম কিছু হয় না। দেখুন, একটা সময় আপনারা হনুমান ছিলেন, ঠিক আছে, এটা আমি বলিনি, এটা ওই ইংরেজটা চেনেন কি, চার্লস ডারউইন বলেছিলেন আপনারা সবাই হনুমান ছিলেন। একটা সময় আপনারা হনুমান ছিলেন, এই তো মাত্র কিছু কাল আগেই। আপনারা কি কোনো ভুল করেছিলেন যার কারণে আপনারা হনুমান হয়েছিলেন, নাকি ওটা বিবর্তনের একটা ধাপ ছিল মাত্র? সেটা কি ভুল ছিল নাকি সেটা শুধুই বিবর্তনের একটা ধাপ ছিল মাত্র? একই রকমভাবে আপনি জন্মানোর পর থেকে, যেহেতু আপনি একজন মানুষ তাই আপনি জন্মান মূলত পুরোপুরি তৈরি না হওয়া অবস্থায়, যেটা অন্যান্য প্রাণীদের ঠিক উল্টো। অন্যান্য প্রাণীরা যদি শুধু তাদের খাবারের যোগানটা ঠিক থাকে, বাকিটা তারা জানে তারা নিজেদের জীবনে কি করবে। কারণ মানুষেরা যেহেতু এত বিপুল পরিমাণ সম্ভাবনা নিয়ে এসেছেন যে
আপনি অনির্মিত আসেন, পুরো তৈরি অবস্থায় আসেন না। আপনাকে নিজেকে তৈরি করতে হবে, আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রকমের বল আপনার দিকে ছোঁড়ে। চারিদিক থেকে আপনার বাবা মা, আপনার শিক্ষকেরা, আপনার স্কুল, প্রতিবেশীরা, সমাজ এবং গোটা জগৎ আপনার দিকে নানান সব রকমের জিনিস ছুঁড়ে মারে। এই সমস্ত কাদাকে জড়ো করতে আর তা দিয়ে নিজের জন্যে মূল্যবান কিছু বানানোটা আপনার কাজ, সেটাই আপনার সাফল্য। যায় আসে না, অন্য কেউ আপনাকে সার্থক বলে ভাবে কিনা, আপনি নিজেকে একটা সার্থক জীবন হিসেবে অনুভব করলে সেটাই যথেষ্ট আপাতত। পৃথিবী হয়তো চিনছে না তাতে কি হয়েছে, কিন্তু আপনি তো জানেন আপনি সার্থক।